কোঠা সংস্কার দাবিতে একটি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটায় মাত্র 36 দিনে। সরকার পতনের 2 মাসের মাথায় এখন এই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে। তবে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ছাত্রদের বিশ্বমঞ্চে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত এক গণ আন্দোলনের রূপ নেয় এবং 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি জামায়াত এবং ইসলামপন্থী বিভিন্ন দলসহ একাধিক ছোট দলের নেতাদের বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে আন্দোলনে 400+ নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করা হয়। আবার অনেকে মনে করেন আন্দোলনে অবদান তুলে ধরার কৃতিত্ব জাহির করতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আত্মপ্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক বলেন, আন্দোলন যেন বিতর্কিত না হয় সেজন্য পরিচয় গোপন রেখেই তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে তার রাজনৈতিক পরিচয় থাকার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের তালিকায় তিনি ছিলেন না। আন্দোলনের মাস্টার মাইন্ড প্রসঙ্গে তিনি বলেন, যারা শহীদ হয়েছেন তারাই মূল মাস্টার মাইন্ড। অনেক বাধা সম্মুখীন হয়েছি, কিন্তু তারপরেও আমরা জীবনের মায়া ত্যাগ করে আমরা বেরিয়েছি এবং পুলিশ প্রশাসনকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা নাশকতা করতে আসিনি, আমরা শিক্ষিত, আমরা ছাত্রলীগ আওয়ামী লীগের মতো উগ্র সন্ত্রাসী নই। আমরা প্রশাসনকে বুঝিয়ে আন্দোলন সফল করার জন্য তাদের থেকে অনুমতি নিয়ে এখন আমরা বেরিয়েছি। জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের শুরুটা হয় সাধারণ ছাত্রদের ব্যানারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়। ছাত্র নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে দেশের আপামর জনতা, সাধারণ মানুষ, প্রতিবাদ করে শিক্ষক এবং পেশাজীবীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু হান্নান মাসুদ জানিয়েছেন, সব মিলিয়ে এদেশের মানুষ ক্ষুব্ধ ছিল এই সরকারের উপর। একটা সুযোগ খুঁজেছিল এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। সেই ক্ষমতাচ্যুত করার জন্য এদেশের মানুষ যখন একসাথে রাস্তায় নেমে এসেছে তখন সরকারের পতন ঘটেছে। এটা পরিকল্পিত কিছুই ছিল না, কেউ মাস্টার মাইন্ড ছিল না বলেও জানান তিনি। একটা ছাত্র হিসেবে আমি কোনো অধিকারের জন্য লড়াই করেছি। আমাদের অধিকার, আমাদের চাকরি লাগবে, আমাদের জীবনে বাঁচতে হবে, ঠান্ডা উপরে বাঁচতে হবে, নিরাপত্তা লাগবে। শেখ হাসিনাকে একটা জিনিস দিয়েছে, ওই গুলি চললাত আমাদেরকে একটা কিছু দেয়নি, বরং কেড়ে নিয়েছে, আমাদের জীবন কেড়ে নিয়েছে, আমাদের মরণও ঠিক মতো দেয়নি, তারা রাস্তায় খুন করেছে। আমরা আন্দোলনে কেন ছিলাম? আমরা ছিলাম আমাদের দেশের জন্য। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল? অস্ত্র ছিল পুলিশের হাতে, আর্মির হাতে, র্যাবের হাতে, তারা তো অস্ত্র নিয়ে এসেছিল, আমরা তো কিছুই আসিনি। আমরা যদি আশা করেছেন তারা আমাদের পাশে থাকে, তারা জানার হাসিনাকে বলতে চাই, জালিমের দিন শেষ হয়, ফেরানোর দিনও কিন্তু শেষ হয়েছে। তাকে আল্লাহ নির্মাণ পেয়ে মেরেছে, আর তোকে জাহান্নামে পয়েন্ট দিয়ে মারবেন। 4টি লেয়ারে সমন্বয়কদের ভাগ করা হয়েছিল। প্রথম স্তরের ছাত্র নেতাদের গ্রেপ্তারের পর দায়িত্ব নেয় দ্বিতীয় স্তরে থাকা সমন্বয়করা। প্রস্তুত রাখা হয় তৃতীয় চতুর্থ স্তর। অভিনব কর্মসূচি এবং দফাভিত্তিক আন্দোলন কিভাবে এগোবে সেগুলো নির্ধারিত হয় নেপথ্যে থেকে। এবার 4টি লেয়ারের নেপথ্যে কে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড, সেটি নিয়ে জনমুখে হাজার প্রশ্ন। তবে এ ব্যাপারে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, একবারই এটা আমরা যারা স্টুডেন্টরা ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা সমন্বয় করে এই আন্দোলন পরিচালনা করেছি। হ্যাঁ, এই আন্দোলন তো বিভিন্ন শ্রেণী পেশার, দলমতের, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেছে। তার মানে এই না যে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের পরিকল্পনার ভিতর থেকে এই অভ্যুত্থান হয়েছে। তবে ঢাকার কেন্দ্রস্থলগুলোকে 10 ভাগে ভাগ করে যেভাবে আন্দোলন সংগ্রাম চালানো হয়েছে তাতে মাস্টারমাইন্ড কে হতে পারে তা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলছে। যদিও বিশ্বমঞ্চে আন্দোলনের গভীরে থাকা মাহবুব আলমকে বর্তমান প্রধান উপদেষ্টার পরিচয় করিয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে একটু অবাক হওয়ার মতোই হয়েছে। তাহলে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কি মাহবুব নাকি অন্য কোনো সমন্বয়ক? এবার এমন নয় তো কোনো এক রাজনৈতিক দলের গভীর ভাবনায় গণ অভ্যুত্থানে ডাক দিয়েছিল ছাত্র আন্দোলন। তবে একমাত্র মাস্টারমাইন্ড কে তা এখনো খোলাসা নয়। তবে মাস্টারমাইন্ড অংশীদারিত্ব দাবি করছে অনেক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।